যারা মানবাধিকার লঙ্ঘন করে তারা মানবাধিকার নিয়ে বেশি কথা বলা শুরু করেছে এবং বিশ্ব প্রেক্ষাপটে চরম মানবাধিকার অধিকার হরণকারীদের পক্ষে যারা অবস্থান নেয় তারা এখন মানবাধিকারের প্রেসক্রিপশান দেয় এটি হচ্ছে পৃথিবীর জন্য দুর্ভাগ্য মানব সভ্যতার জন্য দুর্ভাগ্য যারা ফিলিস্তিনে প্রচণ্ড চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে আঠারো হাজার নিহত মানুষের মধ্যে তেরো হাজার নারী ও শিশু এবং সেখানে হত্যাযোগ্য বন্ধের বিপক্ষে যারা রাষ্ট্রপুঞ্জে কথা বলে সেখানে হত্যাযোগ্য চালানোর জন্য যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে তারা আবার বিশ্বভাবে মানবাধিকারের প্রেসক্রিপশান দেয় এটি বিশ্ববাসীর জন্য দুর্ভাগ্য আর বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আগুন সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে এবং অবরুদ্ধ অবরোধ ডেকে দিনের পর দিন অবরোধ ডেকে মানুষকে অবরুদ্ধ করে রাখতে চায় মানুষ সেটিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যখন তাদের স্বাভাবিক কাজকর্ম চালায় তখন চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষের অধিকার হরণ করে মানবাধিকার হরণ করে তারা আবার মাঝে মধ্যে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলে এটি আমাদের জন্য দুর্ভাগ্য